এই যে এটা বন্ধ হয়ে গেছিল। ও আচ্ছা, ওই সামনে মানুষ ছিল না তো এই জন্য হচ্ছে যে ও সেন্সরে ধরতে পারতেছিল না। এটা এটা কি চোখে চোখে দেখে নাকি, মানে সেন্সর মানুষ চলে গেলে সব চলে যায় না ক্যামেরা? এটা বলতেছিলাম, নিজের বাড়ি কাকে বলে, কাকে বলে নিজের বাড়ি, মানে ওন হোম সুইট হোম, হোম সুইট হোম কাকে বলে, কাকে বলে? যেখানে দাঁড়িয়ে বা বসে বা শুয়ে বা যে কোনো কর্নারে আপনি আনন্দের সহিত ঠিক ওই জায়গাটাই চুলকোতে পারবেন, অ্যাকচুয়ালি যে জায়গাটা চুলকোচ্ছে উহাকে নিজের বাড়ি বলে, নিজের বাড়ি বলে। দ্যাটস ওয়াই আমি কোনোদিনও সঠিক জায়গায় চুলকোতে পারি না, কারণ ভাড়া বাড়িতে থাকি। ভাড়া বাড়ি নিজের বাড়ি আর কি, সেটা হওয়া উচিত ছিল। নিজের বাড়ি বলতে আমার তো গ্রামের বাড়ি গিয়ে চুলকাইতে হবে, মনে করেন যে আমার খুব চুলকানি উঠছে, আমি নোয়াখালী রওনা দিলাম। নোয়াখালী গিয়ে বাড়িতে পৌঁছয়া সবাইকে বলে ওয়েলকাম, রাখো তোমার ওয়েলকাম, আগে চুলকাই। এরকম হবে আর কি, নিজের বাড়ি, নিজের বাড়ি চুলকানি, এটা মানে নিজের বাড়ি বলে কথা। মানে দেখবেন যে চুলকানি মানুষের বিভিন্ন জায়গায় হয়, এক এক সময় এক এক জায়গায়। আর সবচেয়ে বড় বেশি হয় মানে করেন এমন এমন জায়গায় যখন যেখানে সবসময় চুলকানো যাবে না, তো দেখুন পকেটে হাত দিয়ে মানুষজন চুলকায়, ডিরেক্ট চুলকাতে পারতেছে না, ইনডিরেক্ট ওয়েতে তার ট্রাই করে, জামার উপর দিয়া পকেটের উপর দিয়া এই চুলকায়। তো একজন দেখেছি দেখেছি প্রচন্ড চুলকাইতেছে এবং তার শব্দ দিতেছে ঝনঝন ঝনঝন ঝনঝন। আমি কি রে ভাই, চুলকাইতে দেখছি চুলকানিও দেখছি, কিন্তু এরকম শব্দ মানে ব্যাকগ্রাউন্ড বেডা মিউজিক সহ শব্দ বুঝিনি। আমি ভাই কি কি করতেছেন, কয় ভাই চুলকাইতেছি, তা শব্দ কে, পকেটের ভিতরে অনেকগুলো কয়েন, তো কয়েন সহ সে আওলা ফেলেছে, মানে বিশ্ব ব্যাংকের মুদ্রা সে লাড়াতে লাগাই। এরপর থেকেই মানে একটা প্রবাদ বাক্য শুরু হয়েছে, কাজ নাই কি করস, কাম তো নাই, বয়ে বয়ে কয়েন গুন, কয়েন কয়েন গুন, কয়েন গুন, কয়েন গুন। বলছি যে ভাই মানে এমন একটা জিনিস, এই যে ছোট্ট ছোট পিরপিরানি, পিরপিরানি কয়েন গুনা না, এই সেটার নাম কয়েন গুনাই ভালো। এই কয়েন গুনাটা এমন একটা জিনিস মানে কোনো মানে ছোট লোক বড় লোক ধনী গরিব বাবা মা ভাই বোন বউ গার্লফ্রেন্ড কিচ্ছু মানে না। দেখবেন যে কোনো জায়গায় যে কোনো সময় যে কেউ শুনে গেছে আপনি গার্লফ্রেন্ডের সাথে কথা কথা হঠাৎ দেখবেন আপনার গার্লফ্রেন্ড, হ্যাঁ বাবু ঠিকই কইছ, চুলকানি প্রচুর, চুলকানি প্রচুর। এবং যাদের চুলকানি বেশি থাকে তারা হচ্ছে যে অন্যের কথাবার্তার মধ্যে নাক গলাইতে থাকে, হ্যাঁ প্রচন্ড নাক গলায়। মানে বলতেছে যে ভাইয়া এই যে আপনি যে যে মাথাটা চুলকাইলেন, হ্যাঁ মাথা চুলকাইলি, তার আগে কী করলেন, কী করলাম, কে যে হুন্ডার চালাইতেছেন হঠাৎ করে হুন্ডা থামায় মাথাটা চুলকানোর সময়, ওই যে হেলমেটের ব্যাপার তো আমাদের, আচ্ছা তাহলে আমি ব্রেকে যাই, ব্রেকে যাওয়ার সময় হয়েছে তো, আচ্ছা তাহলে জোকটা আমরা পরে শুনবো নি, আমরা জোকটা পরে শুনবো। ওই কি জানো আমাদের এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন সিএফএম স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার কথা, লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর হচ্ছে কমেন্ট করার জন্য আমরা লাইভে আছি, তো আপনি লাইভে সরাসরি কমেন্ট করতে পারেন। আমাদের কমেন্ট করার জন্য আপনি যেটা করতে হবে, আমাদের ফেসবুক ফ্যান পেজে গেলে লাইভটি দেখতে পাবেন, ক্যাপিটাল এফএম 94.8 এর ফেসবুক ফ্যান পেজে গেলে লাইভটি পাবেন। আর হচ্ছে ফোন করতে হলে আপনাকে 7:40 পর্যন্ত ওয়েট করতে হবে। আমাদের নাম্বার হচ্ছে 02550366 59। শুনছেন ইউ ভ্যালি প্রেজেন্টস নাট বল টু দ্য টু ফান কিংস, ব্রেকে যাচ্ছি, ফিরছি একটু পরে।
ইভেলি প্রেজেন্স নট বল টু দ্যাট ওপেন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ। আর এখন আমরা আছি খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায়, যেই জায়গাটার নাম হচ্ছে ক্যাপিটাল এফএম 94.8। আর ক্যাপিটাল এফএম এ 9.8 এর যে গুরুত্বপূর্ণ প্লেস সেটা হচ্ছে গিয়ে অন ইয়ার স্টুডিও। সেই অন ইয়ার স্টুডিওতে বসে আছি। আর এই অন ইয়ার স্টুডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্লেস সেটা হচ্ছে গিয়ে মাইকের সামনে যে চেয়ারটা, সেই চেয়ারটাতে আমি বসেছি। আর সেই চেয়ারটাতে বসে সেই গুরুত্বপূর্ণ জায়গা যেই সামনে যে পিসি, সেই পিসি দিকে আমরা তাকিয়ে আছি। আরেকটা ব্যাপার একটু বলো, কোনটা? ওই যে আমরা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে আমরা সাইবেরিয়ার এসি নিচে বসে আছি, প্রচন্ড এসি চলছে, মানে এত বাতাস। আপনার কথা হচ্ছে জীবনে আপনার সবচাইতে বড় শত্রু কাকে বলে মনে হয়? এই প্রশ্ন যদি আমাকে জিজ্ঞেস করা হয় তাহলে এক দুই তিনের মধ্যে এসিটা থাকবে। এসিটাকে আমরা দেখাই দিই, দেখবেন আমাদের এসিটা কেন দেখাই দিব? হ্যাঁ এসি দেখাই দিব, তারপরে আমাদের সাথে সবাই ভাঙতে চাইবে। এইটা কেউ পারেন প্লিজ ভেঙে দিয়ে যাবেন প্লিজ, মানে হয় না হামলা হয় না স্টেশনে, হামলা করে দেন। আমাদের মতো ট্রান্সপারেন্ট কেউ নাই। হ্যাঁ এটা বন্ধ এসি দেখায় বলতেছে, ঠিক লাগতেছে বন্ধই করে দিতে পারো, ভাব দেখাও কেন। বিশ্বাস করেন এটা বন্ধ করার পারমিশন শুধুমাত্র পুরো অফিসে একটা টিমের উপরই আছে। আমি বন্ধ করতে দেই না, সেই টিমের মধ্যে আমরা পড়ি না। শর্মী গাজীপুর থেকে লিখেছে, তোমরা হয় এফবি লাইভ ছাড়া 7টা শো স্টার্ট করো, আর না হয় এফবি লাইভ করো 7টা শো স্টার্ট করো, প্রতিদিন 7 মিনিট লেট করো। ওই কি পাইছো তোমরা? আমরা নাটবুটে তো নাটবুটে ফ্রিডম পাইছি না, আজকে কিন্তু বলটু সময় মতোই আসছিল, কিন্তু কথা হচ্ছে যে ওই যে সেট করতে করতে দেরি হয়ে গেছে, আর আমি অন্য কাজ করতে করতে দেরি হয়ে গেছে। ফাইসাল নরসিংদী থেকে লিখেছে, নাটবুটু ভাই আজকে আপনাদের রাশিফল বলেন, আর আমাদের রাশিফল আইপিএল এ আপনারা কোন টিম সাপোর্ট করেন? কে কে আর আমি দেই আর কে কে আছে না, আমাদের তো এবার সাকিব নাই, নাইলে সানরাইজারও সাপোর্ট করতাম। আপনারা কে কে আর আমি হলো জাস্ট উল্টাটা আর কে কে। আচ্ছা আমার হচ্ছে ধনুরাশি, ধনুরাশিতে যেটা আছে পেশাগত দিক ভালো যাবে। কালকেই একটা বন্ধু চাইতেছে, বোঝা যাইতেছে যে কালকে বন্ধের অন্য কারণ আছে। আমার কাজ কি আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবে না? ইয়েস, আজকে 8টার সময় অন্যদের প্রভাবিত করা হবে। ব্যবসার কাজ পারবে না, সেই লেখা করে আপনার কাজ অন্যকে প্রভাবিত করতে পারবে না? পারবেন। ও আচ্ছা পারবেন, আমি না শুনলাম কেন। ব্যবসার কাজে আশানুরূপ অগ্রগতি, আমার তো কোনো ব্যবসাই নেই। আমারটা আপনার কাছে লেখা আসছে কেন? তোর কি 22 ডিসেম্বর ইয়া 22 নভেম্বর? সকাল থেকে এই পর্যন্ত 8,000 টাকা অলরেডি খরচ হয়ে গেছে, খুব শুভ। সময়ের সঠিক ব্যবহারের কাজে এক ধাপ এগিয়ে থাকতে পারবেন, এটা দিয়ে কি বুঝাইছে? মানে এক ধাপ আগায় থাকবেন সবসময়, এটা তো আপনি থাকেনি। যাই হোক, সবার আগে বসে 8টার সময় আনোয়ারুল আলম সজলের চ্যানেলে নতুন ভিডিও আসতেছে, এটা একটা সুখবর। এছাড়া আর কোনো সুখবর নাই। শাওন ভাইয়া কালকে আমার নাম নিয়ে যে গানটা গাইলা, আমি আমার বাপের জন্ম ওই গান শুনি নাই। কোনটা জান ছিল এটা? কোন কথা মেরিন পুরস্কার এই গানটা তুমি শুনো নাই কি বলো? এস এম ওকে লিখেছে, আগের দিনের মানুষ ড্রিম লাইট কেনার স্বপ্ন দেখতো, আর এখনকার মানুষ সেই ড্রিম লাইটের আলোতে দেখেই স্বপ্ন পূরণ করছে। সাইরা নাজিন ডেমরা থেকে লিখেছে, নাটবল টু শুনে নাই এমন কেউ আমার ফ্রেন্ড লিস্টে দেখলে 100% হয় হার্ট অ্যাটাক করবে না পাগল হয়ে যাবে। মানে কি কেন পাগল হবে তোমার পুরো ফেসবুক পেজ? না এরকম হওয়ার তো কোনো কারণই নেই যে একটা ফেসবুকে, মানে তোমার ফেসবুকে সবাই নাটবুলটু শুনবে এমন তো হবে না, কোনোদিনই হবে না। আমার নিজের ফেসবুকেই নাই যারা আছে সবাই শুনে, আমার ফেসবুকে কেউ শুনে বলেই তো আমার মনে হয়, আমার তাই মনে হয় তাই না? হ্যাঁ আমার ফেসবুকে এমন কেউ নাই যে শুনে। দোলা উত্তর থেকে লিখেছে, তোমরা এক্সচেঞ্জ করে এসএমএস কমেন্ট পড়তে পারো না? তাইলে তো আমার একটু মাঝে মাঝে সুবিধা পাই। কি সুবিধা পাই? কমেন্ট আবার কি ভিডি ভাই খুব ভালো পড়ে তো ভার্চুয়াল ধান্দা। হ্যাঁ হ্যাঁ বলতো, আবার কমেন্ট ভালো পড়ে। আমি আহমেদ লিখেছে, এক হারিয়ে যাওয়া মাছের বাজারের নাম ক্লাসরুম।
বাপরে সজল ও আচ্ছা সজল মুন্সিগঞ্জ ময়মনসিং থেকে লিখছে, আমি কিরে তুই তো করে শুরু করলো, সজল লিখছে ময়মনসিং থেকে, বল্টু ভাই আমাকে নিয়ে একটা গান গাও না, আমি তোমার গানের অনেক বড় ফ্যান। আচ্ছা ঠিক আছে পরে যাচ্ছি, গলাটা একটু খারাপ আছে। সাদিয়া লিখেছে কেরানীগঞ্জ থেকে, বলছি হাই ভাইয়ারা কেমন আছো, এই ফার্স্ট টাইম মেসেজ দিলাম বাট শুনি অনেকদিন যাবত। ইয়া ইওর মোহিন মিয়া লিখেছে লাইভ করে, ব্রেকের আগে পরে সাউন্ড থাকে না, উল্টায়া লাইভ করতেছে। উল্টায়া? আচ্ছা ব্রেকের সময় যে সাউন্ড থাকবে না এটা তো জানা কথা। হ্যাঁ কেন থাকবে, ব্রেকের সাউন্ড থাকবে কেন ভাই, তোমরা ব্রেক শুনে কি করবা, তোমরা নাট বল্টু শুনতেছ না, ব্রেক শুনতে আসছো, পরে এসে বলবো যে খালি ব্রেকই তো যান, এই জন্য আমরা ব্রেক তোমাদের শোনাবো না। রতনাল হাসান লিখেছে ডাক্তার বলতেছে আপনার স্বামীর অবস্থা খুবই খারাপ, হার্ট নষ্ট হয়ে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে। স্ত্রী বলতেছে যাক তাও ভালো করোনা হয় নাই। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে ভাইয়া আমার টোটাল এসএমএস কয়টা হয়েছে প্লিজ বলো, আমার তো মনে হয় 30টাও হয় নাই, তাই না ভাইয়া? এগুলো বইলে আমাকে দিয়ে মানে জানে নেওয়ার জন্য না যে তোমার 220টা হয়েছে, বলবো না জীবনে বলবো। প্রিয়া মনে লিখেছে দাড়ি ছাড়া ছেলেগুলো এত কিউট হয় কেন, পুরাই নিজের আপন বোনের মতো লাগে। ও তাহলে থাক, ডিসিশনটা একদম নিয়েই ফেলাইছিলাম, কাইটটা ফেলাম। সঞ্জিতা নারায়ণগঞ্জ থেকে লিখেছে ভাইয়া তোমাদের আমি 20 ইয়ার ধরে শুনি, আমাকে ওয়েলকাম করো, এক কাজ করো তুমি আমাদের ওয়েলকাম করো, 20 ইয়ার আগে আমরাও ছিলাম না। শাকিল মির্জাপুর থেকে লিখেছে হ্যাপি বার্থডে সুমাইয়া, সজল ভাই রাশি বলো, আমার আমরা প্রতিদিন তোমাদের শুনি একসাথে, সুমাইয়া এবং শাকিল একসাথে শুনে। তো তোমার বয়স মানে মান্থ না বললে তো আমি হচ্ছে রাশি বলতে পারবো, আজকে বার্থডে, তাহলে আজকে কি বলটুর রাশি, আজকে বার্থডে, তাহলে তো হ্যাপি বার্থডে জানানো হচ্ছে, হ্যাপি বার্থডে তো বলছি আমি, হ্যাপি বার্থডে, ও হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে অনেক অনেক শুভকামনা রইল। কি দুজনের তো একদিনে বার্থডে না তাই না? না শাকিল আর সুমাইয়া একসাথে শুনে, আজকে সুমাইয়ার বার্থডে, সুমাইয়ার বার্থডে, হ্যাপি বার্থডে সুমাইয়া। তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখ, সেপ্টেম্বরের 16 তারিখ হচ্ছে কন্যা রাশি, নিজের মতাদর্শকে অন্যের কাছে সহজভাবে প্রকাশ করতে পারবেন, শুভাকাঙ্ক্ষীর অনুপ্রেরণায় উদ্যমী হয়ে উঠবেন, ওই যে শাকিল যে তোমাকে অনুপ্রেরণা দিচ্ছে, আর্থিক অনিশ্চয়তা কমে আসবে, এই রে কিছু দিও আমাদের, মন ভালো রাখুন, সুস্থ থাকুন। নাসিম লিখেছে শিপর থেকে, শিপর কোন জায়গায়, শিপর থেকে বলছি, এক লোক বলতেছে আজকে মনির হোসেন সজীব লিখেছে হ্যালো ভাই আমি আজকে প্রথম মেসেজ করলাম, আমাকে ওয়েলকাম জানো, ওয়েলকাম টু, ওয়েলকাম টু আওয়ার শো। শাফি আহমেদ লিখেছে শিক্ষক দুধ থেকে দই বানানোর সহজ একটা উপায় বলো তো বল্টু, বল্টু বলতেছে একদম সহজ স্যার, গরুকে তেঁতুল খাওয়ায় দিলেই হয়ে যাবে একদম, আমি সত্যি এটাই বলতাম। হ্যাঁ অথবা মনে করো যে আমি দুধ থেকে লাচ্ছি বানানোর একটা সহজ উপায় জানি, হাতে এক গ্লাস দুধ নিয়ে দৌড় রূপে থাকবো, আধা ঘন্টা পর দেখবো লাচ্ছি হয়ে গেছে। আশা নারায়ণগঞ্জ থেকে নরসিংদী থেকে লিখেছে বল্টু কি ঠিক মতো হেলমেট পরো নাই, হ্যাঁ প্রিন্সলেস লুব না, প্রিন্সলেস না তো প্রিন্সেস, প্রিন্সলেস লুব না, প্রিন্সেস লুব না না বলছিল সাবনি আপুর কি হয়েছে, মানে কি যাতা। জান্নাত গাজীপুর থেকে লিখেছে আসসালামু আলাইকুম নাট বল্টু, মোটু পাতলু, আচ্ছা ব্র্যাকেট আবার সে নতুন নাম দিচ্ছে, মোটু পাতলু ভাইরা কেমন আছেন, আমরা ভালো আছি। নীলপরি লিখেছে কমেন্ট পড়ছো না কেন, রাগ উঠতেছে কিন্তু, কমেন্ট হৃদয়ের মাঝে হোগলার বেড়া, ডিয়ার প্রতিবেশী আন্টিরা প্রমিস করেন আমার বিয়েতে হাঁড়ি পাতিল গ্লাস বাটি দিবেন না, নইলে আপনাদের সালাম করব না। না ওই যে নতুন ইদানিং হচ্ছে ট্রল একটা বের হয়েছে যে ওই কি দেওয়া ওই যে ডিনার সেট, ডিনার সেটের প্যাকেট দেওয়া, যে আপনি যদি মনে করেন আমার বিয়েতে এটা গিফট করবেন প্লিজ আসবেন না, আপনি অন্য বিয়েতে গিফট করে আমার বিয়েতে খালিয়ে দিয়ে আসে তাও ভালো, তাও ভালো। হ্যাঁ বল্টুর বিয়ে মনে আছে আমাদের 8টা রাইস কুকার, 4টা ফিল্টার পানির, হ্যাঁ আচ্ছা, এবং বল্টুর বাবার সেই বিখ্যাত ডায়লগ কি বলেছিল, রাইস কুকার পেয়ে বলে সবাই আলাদা আলাদা রান্না খাবো, ঘরে 6 জন মানুষ 8টা রাইস কুকার, 2টা গেস্টের জন্য রাখছি, তারা আসলে তারা আলাদা রান্না, আলাদা রান্না যা যা হি জিসুস। এসপি নাইম হাসান লিখেছে সাভার থেকে, সাভার আশুলিয়া থেকে, হ্যালো ভাইয়া কেমন আছো তোমরা, তুহিন ভাইকে মিস করছি, আচ্ছা তুহিন ভুলে গেছে আমাদের, এবং হচ্ছে যে সে নাই ঢাকাতেও নাই, সে চলে গেছে আর আসবে বলেও মনে হয় না, সে ওই ইয়ে পাইছে ইতে মনে করো চাষাবাদী স্কলারশিপ পাইছে, 100% স্কলারশিপে। আমি তোকে একটা স্কলারশিপ দিতে পারি আজকে, 90% স্কলারশিপ, তো তুই কি পাইছিস সেটা? না 90% স্কলারশিপ পাইনি, আমি দিতেছি তোকে। হ্যাঁ ততক্ষণে আমরা হচ্ছে ইয়েতে যাই, ফান কলে যাই। নওরিন সুমা লিখেছে সাবা থেকে, আই এম সুমা টেক মাই লাভ,
শাওন ভাইয়া আমার নাম নিয়ে একটা গান গাও, একটু ভালো গান গাইও, হ্যাঁ কালকে আপন নামে যা গানটা গাইলা, এরকম কথা। হ্যাঁ নরিন, তুমি আমার এটা বলতে পারলা, এবার করে কেউ কাউকে অপমান করে, যাও তোমাকে নিয়ে আমি গান গাবো। গাইবে না বলতো, ও গাবি তিন দিন পরে। আচ্ছা আপনি কোথায়? বাথরুমে। ভাই আমি পল্লবী থেকে বলছিলাম। ও পল্লবীতে? আচ্ছা বাথরুম থেকে বলছি। থানার আশেপাশে আছেন? পল্লবী থানার? ঠিক কোন জায়গাটা আছেন বলেন তো? আচ্ছা ওই কলেজে দেখবেন আমার একটা সার্টিফিকেট রয়ে গেছে, একটু উঠাই দিবেন। নাকি আমার খাবার ফ্যান, সাইজের ফ্যান? তুমি নাট বল্ট শোনো, কয়দিন এসে? তিন বছর। কি শিখলা তিন বছরে? আমার প্রথমে গার্লফ্রেন্ড বলতে চাইছিল, পরে ভাবলো যে এত মানুষের সামনে গার্লফ্রেন্ড বলা তো ঠিক হবে না, কেস খেয়ে যাব, তাইলে বেস্ট ফ্রেন্ড বলি। আচ্ছা বুঝি, আমরা বুঝি। গার্লফ্রেন্ড এখন কি চেঞ্জ করা যাবে? না কি করবা? যাবে না, ইয়ে করেন। তোমারটা আমি নিয়ে যাব আর আমারটা তুমি নিয়ে যাবে, হবে? আমারটা তোমার এত পছন্দ হয়েছে, তোমারটা আগে দেখাও। আমি না দেখে কেমনে চেঞ্জ করি বলো তো, আগে দেখাও। এটা কি কলেজের গার্লফ্রেন্ড না কলেজের বাইরের? তোমার গার্লফ্রেন্ড শুনলে আজকে যে ঠ্যাঙের উপরে যে বাড়ি গুলো খাবা, আমার ওইগুলো ছবি দিলে পাঠাইও ভাইয়া, বুঝছো? আবার কি, আজকে যে সময় নাই ভাইয়া, একদমই লেন্থ কত, পরে আরেকদিন শুনি। কথা বলে খুব ভালো লাগলো, ফোন দিও কিন্তু মাঝে মাঝে, খবর টবর নিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে আমাদের এমনি পরে বলা লাগবে না, তবে হচ্ছে যারা পরে না তাদেরকে বলতে পারি, দোয়া করো। এর কোন বিকল্প নেই, সুন্দর সুন্দর কথা বললাম। আচ্ছা যেটা বলতে চাইছিলাম, আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কি দেখছেন, যারা আমাদের প্রথম কল করে তারা অনেক সময় পায়, একদম পাঁচ মিনিট সময় পায়, কারণ হচ্ছে প্রথম কলারের মানে লিমিটেশন নেই, পাঁচ মিনিট পরে গিয়ে আমাদের মনে পড়ে যে সব সময় বলি যে প্রথমে কল করবেন, দ্বিতীয়তে কল করলে কিন্তু বিপদ, টাইম কিন্তু কম পাবে, ঠিক আছে কথা শুনেন আমাদের। আচ্ছা এখন দ্বিতীয় কলে যাই, যাব ছাউনি তো বললো আগেরটা, আমি তো বললাম আগেরটা, উনি তো বলতেই পারে নাই। বলো বলো যারা আমাদের মনের কথা বোঝে না তাদের সাথে কথা নেই, আরে কথা নেই।
কালকে তোমার বার্থডে জন্মদিনের জন্য শুভেচ্ছা রইল। আমাদের লজ্জা দিতেছ কেন? তুমি এখানে দাঁড়ায় আছো কেন? ওই যে মাথার উপর কাট দিচ্ছ, এরকম করতো না কি জানে নাম লোকটা, নিজে বললে নিজেই। হ্যাঁ, ওই যে একটু মাথা ইয়ে ছিল টাক করে, লাস্ট সিজনে ছিল, চুলু ডেকেছে তো, শম্ভুনে কি জানে এরকম নাম ছিল একটা। আপনি কি ঠিক জায়গায় ফোন করেছেন? আপনি জানেন কোথায় ফোন করেছেন? বলেন তো কোথায় ফোন করেছেন, বলেন বলেন, মন খুলে বলেন। বলতে পারতেছেন, আমি জানতাম আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। কেন বলতেছেন না কেন, এ কেমন কথা? আপনি আছেন আমাদের সাথে? হ্যাঁ ভাইয়া, নাম কি আপনার? আমরা ভালো আছি। কি নাম, কোথেকে বলছেন? আমার নাম জাকিয়া, গাজীপুর থেকে বলছি। জাকিয়া নাম আমাদের, জাকিয়া আমাদের একটা ম্যাডাম ছিল, নাম শুনলে ভয় লাগে। ম্যাডাম পড়াও, নাম থাকে তুমি পড়াতে পারবা? মাসে তোমাকে আমি দুই দিন দেখা করার সুযোগ দিব। এটা একটা মানুষের স্যালারি হতে পারে, এটা স্যালারি চেয়ে বেশি, ও টাকা দিতে পারে জন্য। ভাইয়া জানা আছে, আমি যেই খুশি। যেই খুশি কেন? যেই খুশি কেন? আজকে আমার ব্রেকআপ হইছে। এই কি কিস দুনিয়া মে মে হু, কি আশ্চর্য এই কোন সা দুনিয়া ইয়ার। মানে আগে মানুষজন বলতো ভাইয়া আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে হচ্ছে যে রিলেশন হয়ে গেছে বা দেখা হয়েছে, এটা নরমাল ব্যাপার। মানে আজকে আমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশন হয়েছে কারণ হচ্ছে ও প্রপোজাল অ্যাকসেপ্ট করছে বা আজকে প্রপোজ করছে, রিলেশন শুরু হয়েছে। এখন মানুষ সেলিব্রেট করে কি ভাইয়া আজকে অনেক খুশি কারণ ব্রেকআপ হয়েছে? ব্রেকআপের কারণটা কি? রিলেশন করছি, এত পেরা ছিল, ও আজকে সব মুক্ত। আচ্ছা কি কারণে ব্রেকআপ করছো আমাদের একটু টিপস দাও। বলো বলো বলতে বলতে বলে ফেলো। এত কিছু করতে বলে, মানে কি কি করতে বলে বলো তো? সবগুলো বলা দরকার নেই, থাক। হ্যাঁ ওই পার্সোনাল গুলো বাদে বাকি গুলো বলো। রাতে বেলা বাবু খাইছো এটা বলে? আচ্ছা মানে কি কি করতে বলে যে কারণে ব্রেকআপ করেছো? বলে আসলে দেখা করি, তারপর খুব পজিটিভ, সময় নাই ফোন দেওয়ার। আচ্ছা খুব পজিটিভ। আচ্ছা তারপর দুইটা বাদে বাকিগুলো পার্সোনাল বলতে পারতেছে না, যাই হোক ওগুলো আমরা শুনতে চাই না। ঠিক আছে, তাহলে এখন কি আজীবন সিঙ্গেল থাকবা না নতুন রিলেশনে যাবা? পাইছো কাউকে? পাইছো যতদিন পারি সিঙ্গেল থাকবে, এইটা মোটামুটি 7-8 দিন থাকে এই ব্যাপারটা। 7-8 দিন পরে মনে হয় যে না না ঠিকই আছে, যতদিন পারে 7-8 দিন পারবে। 7 বছর ঠিক আছে, তুমি 7 দিন পরে আবার ফোন দিও এবং বললো যে ভাই সিঙ্গেল নতুন রিলেশন না করে আমাদেরকে ফোন দিবা না। নাট বল্টু লিসেনারদের এত দুর্বল হলে হয় না, ঠিক আছে? শুধু নাট বল্টু সিঙ্গেল থাকবে, বাকি আর কেউ সিঙ্গেল থাকবে না। আমি সিঙ্গেল, বিয়ে করে আমি সিঙ্গেল, তুমি করতে কাছো ঠিক আছে ভাইয়া, ব্রেকআপ এনজয় করো, পার্টি করো, ঠিক আছে? আমাদের তো ব্রেকআপ এর কোনো সম্ভাবনা নাই, আমরা ব্রেকে যাই, আমরা ব্রেক করে আসতেছি, ঠিক আছে? এ রে মেডা কাট দিয়ে দিছে, আর কত সহ্য করবে? ছোট বিরতি পর আবার ফিরে আইতাছি, কোনো টেনশন নেই, বুঝছেন? শুনতে থাকেন ক্যাপিটাল এফএম 94.8 চলতেছে একটা শো আর কি।
ইমেলি প্রেজেন্ট নাট বল্টু। হয় হয় হয়, শেষবারের মতো সবার কাছে ফিডরা চলে আইছি, একবার এক স্যার সবাইকে সাইরা সুইরা চলে আসছি, বুঝছো? কোনো সমস্যা হবে না, সমস্যা হইলেও সেই ব্যাপার নিয়ে আমাদের সাথে আলোচনা হবে না, ঠিক আছে? আপনারা শুনছেন ইভেলি প্রেজেন্ট স্টান্ট বুলটু দ্য 2.1 গিগস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। আর আসছি অল্প কতক্ষণ সময়, এই সময়ের মধ্যে যারা যারা এসএমএস করেছেন তাদের নামগুলো পড়ে দেবো, আর এই সময়ের মধ্যে যারা যারা আমাদেরকে শেয়ার করেছেন তাদের নামগুলো পড়ে দেব, বুঝছেন না? গোলচক্কর কাটতে আছে, কাটতে থাকুক, এতে এর মধ্যে আমি পেরে ফেলাবো। পাইয়া গেছি ওরে বাপ রে, আছে কোটি কোটি শেয়ার হয়ে গেছে, কোটি কোটি। এমডি শাফি আহমেদ শেয়ার করছে, আমার পক্ষে এখন চোখ বন্ধ করে শুয়ে 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 সুতা ঢুকানোর চেয়ে কঠিন বিষয় হচ্ছে দাঁড়াইছে নাট বল্টুতে কল ঢুকানো। আচ্ছা, বিষয় বড় বিষয় দেখা দাঁড়াইছে কল। তোমার এক কাজ করবা, চলে আসো, আনোয়ারুল আলম সজল চ্যানেল, আমার নিজের যে চ্যানেলটি সেখানে নতুন ভিডিও আসতে যাচ্ছে, এই আর কি, দেড় মাস পর একটা ভিডিও দিতেছে। রতনাল হাসান লিখেছে, মানি নাম্বার 19, কারো গোপন কথা জানতে চান শুধু বলবেন, আমি আমি তো কেউ না, আমাকে কেন বলবা, ব্যাস সব খবর পেয়ে যাবেন এক নিমিষেই, এমনকি তার ভবিষ্যৎ পরিকল্পনা বলে দিতে পারে যদি তার হ্যাঁতে হ্যাঁ মিলান। সিয়াম সরকার শেয়ার করেছে, প্রিয়ামণি শেয়ার করেছে, প্রিয়ামণি লিখেছে, প্রিয়া কি কিরে কি করস, এস আর কেটা আর বলিস নে। আচ্ছা, এস আর মানে হলো কি, এস আর রতন মনে না, এস আর আর বলিস না, একটা মাত্র মোবাইল সেটাও খুঁজে পাইতেছি না। প্রিয়া, তোরে আগেই কইছিলাম এত গঞ্জি শেয়ার করেছিল প্রথম 5 মিনিট, ঠিকই আছে। মমিন মিয়া লিখেছে, মমিন শেয়ার করেছে, এসে সাইন রাহানা, তারপরে হৃদয়ের মাঝে হোগলার বেড়া, তারপর দেখতে পাচ্ছি আরেফিন সামি আফরা। হ্যাঁ, আসলে সময় নেই, বাকিদেরটা কালকে পড়বো, কেমন? আজকে যেটা পড়বো সেটা হচ্ছে জোকান কাট। বলতেছে যে মেয়েটাকে ছেলেটা, মেয়েটার সাথে ছেলেটা চ্যাট হইতেছে, তো এইবার ঘটনা হয়েছে উল্টা, মেয়েটা ছেলেটাকে বলতেছে যে তুমি এত কিউট না, তোমার পিক দেখে তো আমি পুরো ফিদা। এবার ছেলেটা মনে মনে বলতেছে, ফেসবুকে দেখা তো ফিদা, সামনে দেখলে কবি অরে পিদা। আসলে এক একজন দেখতে এক এক রকম, তাই বলে দিই, কখনো কারো ভোটার আইডি কার্ড দেখে তাকে রিজেক্ট করবা না, ফেসবুক আইডি দেখে কখনো পছন্দ করবা না, সামনাসামনি দেখবা, দরকার হলে দুটো ঠুয়া খাইবা, নাহলে উল্টা দৌড় দিবা, তাও এসব ডিজিটাল ফাপরে পড়বা না, পড়বা না, ঠিক আছে? আজকের মতো যাই দিলে, হ্যাঁ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন খুশি তেমন থেকো, হাসতে থেকো, হাসাতে থেকো, এবং 8টার পরে নাট ভাইয়ের ভিডিও দেখো, ঠিক আছে? আজকে তারা অনেক কাজ আছে আপলোড দিতে হবে। ইভেলি প্রেজেন্টস নাট বল্টু দ্য 2.1 কিংস এখানেই বিদায় নিচ্ছে আজকে, তারা।